दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस की नवनिर्वाचित अध्यक्ष पापिया घोष ने आज सिलीगुड़ी नगर निगम के प्रशासक गौतम देव और दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस के पूर्व अध्यक्ष रंजन सरकार के साथ मुलाकात की है। आज गौतम देव और रंजन सरकार से मुलाकात कर पापिया घोष ने उनसे आशीर्वाद लिया, जिसके बाद दोनों ने पापिया घोष को बधाई और आशीर्वाद दी। इस संबंध में गौतम देव ने कहा कि पापिया को हर तरह से सहयोग किया जाएगा। उन्होंने कहा कि दल के पुराने नेता के नाते पापिया के साथ हमेशा वे खड़े रहेंगे। दल परिवर्तन सब समय स्वागत एवं सब क्षेत्र परिवर्तन सब समय ग्रहणीय। बहुदिन धरे हमरा दलेर सरासरि दायित्व थेके दल करेछि। नवीन प्रजन्म के जदि सामने एसे दायित्वभार ना दे जाए ताहले आगामी दिने राजनीतिते शून्यता तैरि हय, जेटा सीपीएम के देखे समस्त राजनैतिक दलगुलो किछुटा शिक्षा निच्छे। आमादेर दले नवीन प्रवीणेर समन्वय दल चलछे एबं सेखाने नवीनदेर सामने निये आसा होयेछे। नतून कमिटी होयेछे, कमिटीर সভানেত্রী এই প্রথম আমাদের সমতলে একজন মহিলা ব্যক্তিত্ব, তাকে দলের চেয়ারপারসন করা হয়েছে। সে রাজনৈতিক ঘরানা থেকে এসছে, 19 বছর হলো তার বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে একটি কংগ্রেস ফ্যামিলিতেই তার বিয়ে হয়েছিল। পরবর্তীকালে তারা তৃণমূলে যুক্ত হয়। তার বাবা পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং জেলার সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন। রবির মেয়ে অ্যাকচুয়ালি আমার কন্যা সমা, তাকে আমি শুভেচ্ছা জানিয়েছি। অত্যন্ত ভালো মেয়ে, ভদ্র, পরিশীলিত, শিক্ষিত এবং রাজনৈতিক ঘরানার থেকে এসছে। সে এসেছিল, আমার কাছে আশীর্বাদ চেয়েছে, তাকে আমি সব রকমের সহযোগিতা করার কথা বলেছি, শুভেচ্ছা দিয়েছি। এবং আমরা যারা দলের সিনিয়র, আমরা যদি জুনিয়রদের এগিয়ে না দিই, তাদের সহযোগিতা না করি, তাদের গ্রুমিং না করি, তাহলে দলে একটা শূন্যতা সৃষ্টি হবে, সেটা কখনোই কাম্য নয়। দলের দলনেত্রী এবং দলে যারা লিডারশিপ পরিচালনা করছেন, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা চাচ্ছে দলের নতুন মুখ সামনে এসে দায়িত্বভার গ্রহণ করুক। নবীন প্রজন্মকে আহ্বান জানাই আমরা, তাদের লিডারশিপে দল এগিয়ে যাবে, সব রকম সহযোগিতা পাবে। वहीं রঞ্জন সরকার ने कहा कि পাপিয়া मेरी छोटी बहन के साथ है और वे भी उन्हें हर तरह की मदद करेंगे। পাপিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাপিয়া আমার ছোট বোনের মতো। রবিদার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 80-এর দশক থেকে রয়েছি। ও আমার পরিবারের মেয়ে, আমার ছোট বোনের মতো। সেটা ব্যক্তিগত জায়গাতে নিশ্চিতভাবেই যতদিন বাঁচব এই সম্পর্ক আমাদের থাকবে। পাশাপাশি রাজনৈতিকভাবেও ওকে এই জেলাতে যতটা পেরেছি সামনে আনার চেষ্টা করেছি, ও যখন যখন যে যেভাবে ও আমার সাহায্য চেয়েছে, যখন যখন যে যেভাবে আমার কাছ থেকে ও জানবার চেষ্টা করেছে পাপিয়া, আমি চেষ্টা করেছি ওকে গাইড করার। ভবিষ্যতেও ও যেভাবে চাইবে, দল যেভাবে চাইবে, আমাকে যেভাবে ব্যবহার করতে চাইবে, আমি সেভাবেই কাজ করব। দল ছাড়া আমার অন্য কোনো আর কোনো জায়গা নেই। সুতরাং দলের মধ্যে থেকে সকলকে ঐক্যবদ্ধ রেখে সকলকে সম্মান দিয়ে কাজ করবে ও, এটা আমার বিশ্বাস। ও ভালো মেয়ে, ও রাজনৈতিক পরিবারের মেয়ে। ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, সামল্য সাফল্য কামনা করি। এবং দার্জিলিং জেলায় বর্তমানে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি, এটাকে প্রথম করার দায়িত্ব আমাদের সকলের। পাপিয়াকে সামনে রেখে আমরা এই কাজটা আগামী দিনে নিঃস্বার্থভাবে সকলে মিলে আমরা করবো।